তার সঙ্গে সমাজ তাহলে ভুয়ো চিকিৎসক ও সমাজ কেন বলছি না আপনারা যদি খবরের কাগজ দেখেন বা বিভিন্ন রকম নিউজ চ্যানেল দেখেন আজ থেকে দেখছি এটা অনেক কয়েক বিগত কয়েক দশক ধরে যদি আপনারা সার্চে যান গুগল সার্চে যাই যান বিভিন্ন নিউজপেপার ফলো করেন বিভিন্ন মিডিয়া ফলো করেন তাহলে যা দেখবেন যে এরকম ঘটনা কিন্তু আজকে একটা টিবেনিতে হয়েছে আজকে একটা কোথায় হুগলিতে হয়েছে এগুলো কিন্তু বা অন্য কোথাও হয়েছে বালিতে হয়েছে এগুলো কিন্তু নতুন নয় এটা কিন্তু আছে এটা কিন্তু আমাদের সিস্টেমের ছদ্মবেশে ছদ্মবেশে একদম ফাঁদ পেতে এরকম ভুয়ো ডাক্তার কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফাঁকি দিচ্ছে আজকে যে আমরা আলোচনাটা করছি এটা সমাজকে সমৃদ্ধ করবে সমাজের মধ্যে সমাজের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসবে আমাদের এই যে ভুয়ো চিকিৎসক আমাদের এই ভুয়ো চিকিৎসক এই শুধু ভুয়ো চিকিৎসক বলে আমাদের মানে শেষ হয়ে যাচ্ছে না আমাদের দায়িত্ব আছে ঘটনা হচ্ছে আমাদের আশেপাশে এই যে ফাঁদ ফাঁদ যে ফাঁদের কথা আমি বারবার বলে থাকি সেই ফাঁদগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তার জন্য প্রপার রিপোর্টিং করতে হবে দেখুন আমরা আইডেন্টিফাই করতে পারি সাধারণ মানুষ কিন্তু প্রপার রিপোর্টিংটা করলে প্রশাসন আছে আমাদের প্রশাসন আছে প্রশাসন ব্যবস্থা নেবে আমাদের সবসময় রাখতেই হবে এবং আমাদের আইডেন্টিফিকেশন করলে আমরা প্রশাসনকে রিপোর্ট করব আমরা সেই প্রশাসন তো আমরা যদি এই আলোচনাটা ছড়িয়ে দিই তাহলে যারা আজকে ভুয়ো ডাক্তার যারা এই ম্যাল প্র্যাকটিস করে চলেছে জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তাদের কাছে কিন্তু একটা বার্তা যাবে যে মানুষ জাগছে এই যে আমি জাগো বাংলার কথা বারবার বলি আগে এক সপ্তাহ বলেছিলাম আবার বলছি জাগো অ্যাওয়ারনেসে জাগো রাইট তোমার কি প্রয়োজন জাগো কি করতে হবে নিজের রাইট নিয়ে যাগো রাইট নিজে কিছু কর্ম করার জন্য জাগো এই কথাগুলো কিন্তু আমি বারবার বলে থাকি এবং আজও বলছি তো আমাদেরকে জানতে হবে ঘুমিয়ে থাকলে হবে না তো আমরা আমরা আমাদের যে হেলথ হ্যাজার্ট গুলো ঘটে এই জায়গা আমি হেলথ হ্যাজার্ট বলছি কারণ এক একটা ড্রাগের এক একটা ড্রাগের প্রচুর সাইড এফেক্ট থাকে টার্গেটের যে মেডিসিন দরুন হাইপারটেনশনের জন্য যে সমস্ত মেডিসিন আছে আমি কোনো নাম বলছি না কারণ ইন জেনারেল বলছি তাহলে হাইপারটেনশনের জন্য যে সমস্ত মেডিসিন আমাদের ডাক্তার বাবুরা প্রেসক্রাইব করে থাকেন যারা леजिटिमेट ডাক্তার যারা স্পেশালিটি ডাক্তার যারা প্রেসক্রিপশন করে থাকেন আপনার শারীরিক কন্ডিশন আপনার শারীরিক ট্যাটাস আপনার শারীরিক অবস্থা সেগুলোকে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে রিপোর্ট কিছু টেস্টিং করিয়ে তারপর আপনাকে প্রেসক্রিপশন করেন রাইট সড অন দ্যাট মানে একটা ইন্ডিকেশনকে একটা ইন্ডিকেশনের ড্রাগ দেন মানে ওষুধ দেন রাইট তাহলে তার ওষুধের মেকানিজম আছে আমাদের সারা শরীর হচ্ছে শরীরের বিভিন্ন সার্কিট আছে রাইট সারা শরীর চলছে মানে বিভিন্ন সার্কিটের কানেকশানে বায়োলজিক্যাল ডিফারেন্ট সার্কিট আছে তো সেই সার্কিটগুলোকে আমাদের আমাদের ডাউন করাতে হয় রেগুলেট করাতে হয় শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে আমরা কন্ট্রোল করতে পারি থ্রু দিস ডিফারেন্ট কাইন্ড অফ স্পেশাল ডিজিজ ইন্ডিকেশন এই রেসপেক্টে তাহলে সেইগুলো একটা গভীর অধ্যাভায় মানে বলতে চাইছি যে যে আমাদের এই যে ডিগ্রি না তাহলে গভীর তাহলে আমাদের এই ডিগ্রি পড়াশোনা এগুলো কেন রয়েছে রাইট এগুলো এই যে ডিগ্রি এই ডিগ্রি এই এই ডিগ্রি এইগুলো কেন রয়েছে তার স্পেসিফিক কারণটাই হচ্ছে যে একটা এক্সপার্ট তোলা গড়ে স্বাস্থ্য ব্যবস্থায় এক্সপার্ট গড়ে তোলা রাইট তো আমাদের এই যে এই যে এই যে তার ফলগুলো কিন্তু চরম মারাত্মক হয় তারপর যদি ভুল চিকিৎসা হয় এই যে ভুয়ো চিকিৎসক আজকে আলোচনা ভুয়ো চিকিৎসক তো ভুয়ো চিকিৎসার নলেজ কতটুকু বা তারা তো লাইসেন্স তারা তো ইয়ে করার যোগ্যতায় অর্জন করেনি সো তারা তো এমনি ক্রাইম করছে রাইট দে আর ডুইং দে আর ক্রিমিনাল রাইট সো তারা মানুষের জীবনকে চিনিমিলি খেলছে মানুষকে ভুল প্রেসক্রিপশান দিচ্ছে তো মানুষকে ভুল পথে চালনা করছে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে রাইট সো তাদেরকে আইডেন্টিফিকেশনটা করাটা খুব দরকার এটাই আমার মনে হয় তো এবং সেই জন্যই আমাদের আজকে আলোচনা যে একটা সময় হু রিপোর্ট করেছিল এটা দু সালে ইকোনমিক্স টাইমসে একটা এসেছিল যে হু রিপোর্ট করেছিল ভারতবর্ষে সেভেন্টি ফাইভ সরি সেভেন্টি ফাইভ না ফিফটি সেভেন পার্সেন্ট ডু নট হ্যাভ মেডিকেল কোয়ালিফিকেশন যদিও গভর্নমেন্ট সেটা দিনা যদিও গভর্নমেন্ট সেটা ডিনাই করেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটা একটা রিপোর্টের উপর বেশ করে হু তৈরি করেছিল হুটো বিভিন্ন রকম স্বাস্থ্যবিধি একটা সারা কে মনিটর করে এবং তাদের মেকানিজম আছে এবং তারা সেটা করে তো যাই হোক তো আমাদের এখানে কিন্তু একটা একটা বিশাল একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় ফিফটি সেভেন না হোক কিছু পার্সেন্টেজ তো আমাদের আছেই না হলে এই রিপোর্ট তো কখনোই আসবে না তো যাই হোক তো সেখানে দেখুন সেখানে দেখুন যদি আপনি গুগলে যান যে ফেক ডাক্তার ইন ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়া বলুন সেখানে দেখতে পাবেন যে প্রচুর এরকম নিউজ আছে যেখানে এরকম ফেক ডাক্তার ধরা পড়েছে বাংলাতে ধরা পড়েছে সারা উত্তর উত্তরপ্রদেশে ধরা পড়েছে এই যে দেখুন ফেক ডাক্তার অ্যারেস্ট ফাইভ হান্ড্রেড মোট ফ্রডস দে আর লুকিং ফর দিস সো এটা দু সতেরো তো এরকম কিন্তু সময়ের রেসপেক্টে বিভিন্ন রকম এরকম নিউজ কিন্তু প্রতিবারই কিছু না কিছু আসে রিসেন্টলি যেমন বালিতে এসছে হুগলিতে এসছে তিবেণীতে এসছে যে ভূগোল আাক্তারের ঘটনা তো দা ফেক ডক্টরস এপিডেমিক ইন ওয়েস্ট বেঙ্গল রিকোয়ার্ড মানে ইজ লটস 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 লাইক এন ফোর ডক্টর উড়িষ্যা এই যে উড়িষ্যার খবর ইউপিতে তো ছড়াছড়ি যে এরকম কিন্তু প্রচুর ফেক ডক্টর ফেক ডক্টর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এগুলো সময়ের রেসপেক্টে আসে সো সো এগুলো নতুন নয় এরকম 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 ফ্রড স্টার কিন্তু আমাদের আছে তাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে থ্যাংক ইউ সো মাচ আজকের মত বিদায় ভালো থাকুন একদম চলুন বিগ্রহ নমস্কার নমস্কার নমস্কার